আগামী 7ই ডিসেম্বর নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার কাউন্সিলরের সংখ্যা 368 জন, সভাপতি প্রার্থী পদে আছেন 2 জন। এরা হলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রাউজান সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। ফজলে করিম চৌধুরী 2001 সালে বাংলাদেশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে 2টি সিট পান, তার মধ্যে চট্টগ্রাম 6 একটি। জননন্দিত নেতা ABM ফজলে করিম চৌধুরী রাউজানের প্রাণকেন্দ্র মুন্সিরঘাটা চত্বরে স্থায়ী দলীয় কার্যালয় নির্মাণ করেন এবং উপজেলা 14টি ইউনিয়ন পরিষদে 1টি করে আওয়ামী লীগের কার্যালয় গড়ে তোলেন। তিনি চট্টগ্রামের রাউজানকে পুরো বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলেছেন। ABM ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন তিনি। আগামী 7ই ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে রাউজান এবং চট্টগ্রামবাসীর একটাই চাওয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হোক ফজলে করিম চৌধুরী। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।